হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ হাজির হয়েছি ফুলকপির আরও একটি দারুণ টেস্টি রেসিপি নিয়ে লুচি রুটি পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি একটি কড়াই গরম করে নিয়ে নিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ মতো তেল তেল ভালো করে গরম করে নেব আর তারপর এর মধ্যে যোগ করে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ এখানে মাঝারি সাইজের দুটি পেঁয়াজ এভাবে বড় টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে মোটামুটি মিনিট দুয়েক নাড়াচাড়া করব তাতে করে পেঁয়াজের লেয়ারগুলো সুন্দর খুলে যাবে আর তারপর এখানে যোগ করে দিচ্ছি প্রায় বারোটার মতো রসুনের কোয়া আর এক ইঞ্চ পরিমাণ আদার টুকরো আদা রসুন দিয়ে আরও এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমেই নাড়াচাড়া করে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি এক মুঠো মতো টুকরো করা কাজুবাদাম যেহেতু এই সমস্ত কিছুকে আমি বেটে নেব তাই টুকরো করা কাজুবাদাম দিলাম কাজু দেওয়ার পর মোটামুটি মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেব যাতে করে এই সমস্ত কিছুর গায়ে বেশ হালকা লালচে রং ধরে যায় আর তারপর এখানে যোগ করে দিয়েছি বড় সাইজের একটি টমেটো টুকরো করে কেটে টমেটো দেওয়ার পর আরও দু মিনিট নাড়াচাড়া করছি আর এতে করে দেখুন সমস্ত কিছুতে সুন্দর একটা লালচে রঙ ধরে গেছে এভাবে লালচে রং ধরিয়ে এই সমস্ত কিছুকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এই সমস্ত কিছুকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব আর বাকি রান্নাটা কিন্তু আমি এই কড়াইতেই করে নেব সমস্ত কিছু তুলে নেয়ার পর এখানে অল্প একটু লবণ ছড়িয়ে দিচ্ছি লবণটাকে ভালো করে মিশিয়ে নেয়ার পর এখানে কিউব করে কেটে নেওয়া প্রায় একশো থেকে দেড়শো গ্রাম পনির দিয়ে দিয়েছি রান্নাটাতে কিন্তু পনির না দিলেও চলবে আমার কাছে ছিল তাই আমি সামান্য পনির যোগ করেছি পনিরটাকে লালচে রং ধরিয়ে ভেজে তুলে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ পনির দিতে পারেন আবার পনির ছাড়াও শুধু আলু ফুলকপি আর ক্যাপসিকাম দিয়েই এই রান্নাটি করে নিতে পারেন এবার এখানে টুকরো করে বা ডুমো করে কেটে নেয়া আলু আর ফুলকপি যোগ করে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আলু আর ফুলকপিকে ভালো করে কষিয়ে নেব লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লবণকে আলু ফুলকপির সঙ্গে প্রথমে মিশিয়ে নেব আর তারপর কিন্তু রান্নাটা আমি ঢাকা দিয়ে দিয়ে করব যাতে করে আলু আর ফুলকপি বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে আসে এটা হতে থাক সেই সময় আমি এখানে মিক্সির জারে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মতো ভেজানো চার মগজ আর এখানে সেই ভাজা করা সমস্ত পেঁয়াজ আদা রসুন আর টমেটো দিয়ে দিলাম এভাবে এই সমস্ত কিছুকে লালচে রঙ করে ভেজে নিয়ে মশলাটা বেটে নিলে রান্নাতে একটা দুর্দান্ত সুন্দর ফ্লেভার তৈরি হয় অল্প জল দিয়ে ভালো করে মসৃণ করে বেটে নিয়েছি এদিকে আলু আর ফুলকপি কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে মোটামুটি ছ মিনিট সময় নিয়ে দেখুন আলু ফুলকপি সুন্দর কষিয়ে আমি নামিয়ে নিচ্ছি আলু ফুলকপিকেও চেষ্টা করবেন এরকম লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে এরপর বাকি রান্না করে নেওয়ার জন্য এখানে আবারও পরিমাণ মতো তেল যোগ করে দিয়েছি দিয়ে দিচ্ছি একটি দারচিনি স্টিক দুটি ছোট এলাচ চার পাঁচটা লবঙ্গ আর হাফ চামচ সাজিরে সাজিরে না থাকলে এমনি প্লেন জিরেও দিতে পারেন দিয়ে দিয়েছি একটি শুকনো লাল লঙ্কা ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে সেই বাটা মশলা এখানে যোগ করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করছি মশলাকে কিন্তু এই পর্যায়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলা শুকিয়ে শুকিয়ে এলে ফ্লেমটিকে মিডিয়াম টু লোতে দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলা থেকে সুন্দর তেল রিলিজ হতে শুরু করে মোটামুটি চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর এখানে যোগ করে দিয়েছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কোয়ার্টার চামচ গোলমরিচের গুঁড়ো এতে করে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় আর মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার গুঁড়ো মশলা দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নেব ফ্লেমটাকে এখন মিডিয়াম টু লোতে রেখেই আরও একটু সময় নিয়ে মশলাকে এখন ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মশলা কিন্তু সুন্দর ডার্ক কালার ধরে যাচ্ছে আর মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে এই পর্যায়ে যোগ করে দিয়েছি তিন টেবিল চামচ ফ্যাটানো টক দই দইটা দিয়ে কিন্তু ফ্লেমটা লোতে দিয়েই ভালো করে গ্রেভির সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দই দেয়াতে দেখুন গ্রেভির টেক্সচারটা কতটা সুন্দর ক্রিমি তৈরি হয়েছে একেবারে স্মুথ এরকম একটি গ্রেভি তৈরি করে নিতে হবে আরও চার পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নেয়ার পর দেখুন তেল রিলিজ হতে শুরু করলে এখানে আমি ক্যাপসিকাম কেটে যোগ করেছি একটি বড়ো সাইজের ক্যাপসিকামকে এভাবে কিউব শেপে কেটে যোগ করেছি ক্যাপসিকামটাকে কিন্তু এরকম শেষের দিক করেই যোগ করতে হবে ওভারকুক হয়ে গেলে ক্যাপসিকামের সুন্দর ফ্লেভার নষ্ট হয়ে যায় আর তারপর এখানে কষিয়ে রাখা আলু ফুলকপি যোগ করে আরও দু মিনিট মতো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর যোগ করে দেব জল তবে অবশ্যই জলটা গরম জল দিতে হবে মিক্সির জারটা সেই গরম জলে ধুয়েই এখানে জল যোগ করে দিচ্ছি তবে জলটা বুঝে দিতে হবে যেহেতু রান্নাটা বেশ মাখো মাখো হবে সেই বুঝেই কিন্তু জলটা দিয়েছি আরও অল্প একটু জল যোগ করে দিচ্ছি আর তারপর এখানে পনিরগুলো যোগ করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব রান্নাটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই আমি এখানে ছোটো চামচের এক চামচ চিনি যোগ করেছি তবে আপনাদের মিষ্টি পছন্দ না হলে চিনিটা স্কিপ করতে পারেন চেখে নিয়ে অল্প একটু লবণ যোগ করে দিলাম আর তারপর এখানে আমি তিনটে উপকরণ যোগ করব যাতে করে রান্নার স্বাদ একদম দুর্দান্ত হয়ে যায় দিয়ে দিয়েছি কসুরি মেথি এক টেবিল চামচ হাফ চামচ দিয়েছি গরম মশলার পাউডার আর দিয়েছি এক চামচ ঘি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেয়ার পর এবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে একদম লোতে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রেখে দেব। পাঁচ ছ মিনিট এভাবে লো ফ্লেমে রান্না করে নেয়ার পর ফ্লেম অফ করে আরও তিন চার মিনিট দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের এই ফুলকপির দুর্দান্ত স্বাদের রেসিপিটি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই ফুলকপির রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও